বিল্ডিং প্ল্যান পাশ করাতে লাগে অনুদান। হাইকোর্টে ইতিমধ্যে মামলা দায়ের হলো বোলপুর পৌরসভার বিরুদ্ধে এই অভিযোগ উঠে। আমি বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব, তার আগে আপনাদের বলবো বিল্ডিং প্ল্যান পাশ করাতে লাগে অনুদান, হাইকোর্টে মামলা দায়ের বোলপুর পৌরসভার বিরুদ্ধে গোটা চক্রের মাথা অনুব্রত মণ্ডল। টেলিফোনে রয়েছে প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, হাইকোর্টে মামলা দায়ের করা হলো বোলপুর পৌরসভার বিরুদ্ধে, মামলার শুনানি শেষ, রায়দান কখন হবে? দেখো, মামলা অনেকদিন আগেই মামলা ফাইল করা হয়েছিল। অর্থাৎ বোলপুরের এক ব্যবসায়ী, তিনি মামলা ফাইল করেছিলেন যে বিল্ডিং প্ল্যান অনুমোদনের জন্য অনুদান দিতে হবে। সেই মামলার আজকে শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। যেটা বলা হয়েছে যে বিল্ডিং প্ল্যান পাশ করাতে গেলে দিতে হয় অনুদান। অভিযোগ মামলাকারীর বোলপুর পৌরসভার বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কা, আদালতে দায়ের মামলা, গোটা চক্রের মাথা হচ্ছে অনুব্রত মণ্ডল। বোলপুর পৌরসভার বর্তমান চেয়ারপারসন পর্ণা ঘোষ এবং তার স্বামী সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পৌরসভার নামে বিল ছাপিয়ে নেওয়া হতো টাকা, এই কাটমানি না দেওয়া হলে দেওয়া হবে না বিল্ডিং প্ল্যান। গোটা বিষয়টা পৌরসভার পক্ষ থেকে আদালতে যেটা প্রধান বিচারপতির কাছে বলা হয়েছে, প্রিয়াঙ্কা, যে অনুদান নেওয়া হয়েছে তার সব হিসেব পৌরসভার খাতায় আছে, অবৈধভাবে কিছু নেওয়া হয়নি। এখন গোটা প্রক্রিয়া অনলাইনে হয়, উত্তরে জানালো পৌরসভা। অনুদান নেওয়া বেআইনি কিছু নয়, পৌরসভাগুলো অনুদান নিয়ে থাকে, বাজেটেও এর সংস্থান কথা থাকে, সব কিছু অডিট হয়, দুস্থ মানুষদের উন্নয়নের জন্য এই টাকা খরচ হয়, এতে অবৈধ কি আছে? বহু মানুষের স্বেচ্ছায় দিয়ে থাকেন অনুদান, এটা আদালতে জানিয়েছেন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী। এবং শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ স্বরূপ। কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে।